मूर्ति की देवी और ये पृथ्वी देवी की कोख है। जब ब्रह्मांड की शुरुआत हुई तो देवी ने इसी कोख से 16 करोड़ देवी देवताओं को जन्म दिया। पर देवी को सबसे ज्यादा प्यार था अपनी पहली संतान से, हस्तर से। डरा नहीं रहा हूं, तुम बाढ़ के लिए तैयार कर रहा हूं। 2019 বহুল প্রশংসিত হরর মিস্ট্রি থ্রিলার সিনেমা তুম্বারের কথা কি সবার মনে আছে? এই সহকারী পরিচালক নাসিফ ইউসুফ ইজুদ্দিনের পরিচালনায় প্রথম সিনেমা ইরুল মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। দেড় ঘন্টা ব্যাপী এই সিনেমাটির চরিত্র মাত্র তিনটি, আর সেসব অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, শোভিন শাহির আর গত বছরে আলোচিত লকডাউন হোমমেড মুভি সি ইউ সুনের নায়িকা দর্শনা রাজেন্দ্রন। কেমন হলো ইরুল জানাতে ফিরছি ইন্ট্রোর পর। সিনেমার গল্পটি আমাদের সুপরিচিত সিরিয়াল আহট কিংবা যে কোনো ভৌতিক গল্পকে মনে করে দিতেই পারে। শোভিন একজন ট্যুরিজম ব্যবসায়ীর পাশাপাশি লেখক। সিরিয়াল কিলিং অবলম্বনে তার লেখা একটি উপন্যাস বাজারে এসেছে এবং তার বান্ধবী দর্শন একজন ব্যস্ত উকিল। তো সপ্তাহে ছুটি কাটাতে তারা সিদ্ধান্ত নেয় যে শহর থেকে দূরে কোথাও যাওয়ার। তো বৃষ্টিমুখ সেই রাতে হঠাৎ পথে গাড়ি খারাপ হয়ে যায়। তো সেখান থেকে তারা একটি প্রাসাদের মতো বাড়িতে যায় এবং সেখানে অবশ্যই ফাহাদ থাকে এবং এই বাড়িটিতেই একের পর এক রহস্যজনক ঘটনাগুলো ঘুরপাক খায়। বর্ষণগুলো তুম্বারনে কোডাবাতে অবস্থানমাকে তাঙ্গলা কৃদির দিকে আদে ইন ভিনো ভেরিটাস আদে পিনলে কারণ পাগা গল্পে আসলে তেমন নতুন কিছু নেই, বেশ অনুমেয় গল্পই বলতে হবে। তবে ওই যে দাদাগিরিতে সঠিক উত্তর দেবার পরেও সৌরভ গাঙ্গুলি দা যেমন একটু কনফিউজ করতো, এটাতেও তেমন। শুরু ডিটেলসটাতে একটু মনোযোগ দিলে বাকি সব আসলে অর্থহীন মনে হবে। তবে পজিটিভ দিক অবশ্যই আছে, যেমন চমৎকার ডিটেলস। একটি দৃশ্যে শোভিন যখন ফাহাদের গলা চেপে ধরে এবং হাত ছড়িয়ে নেয় তখন দেখা যায় যে ফাহাদের গলায় একটি লাল দাগ পড়েছে। এই কন্টিনিউটি বা মেকআপটি বেশ চমৎকার। তেমনি ভালো এর একটু অন্যরকম সঙ্গীতায়োজন এবং আর্ট ডিরেকশন, লাইটিং, ক্যামেরার কাজ, বৃষ্টিমুখ সেই রাত, রহস্যময় বাড়ি সব মিলে চমৎকার এক পরিবেশ তৈরি করতে পেরেছে। এছাড়া সিনেমাটোগ্রাফিতে 4 মিনিটের যে কন্টিনিউয়াস শর্টটি চমৎকার ছিল। অভিনয় তিনজনই সেরা, তবে ফাহাদের অভিনয় দুটো পোর্শন আছে। কখনো তিনি আথিরানের সাইকোলজিস্টের মতো, আবার কখনো তিনি থন্ডি মুন্তাল দৃশাখ্যমের সেই চোখটির মতো, যেটি বেশ উপভোগ্য ছিল। সব মিলিয়ে একটু ভালো সময় কাটানোর জন্য ফিল্মটি দেখা যেতেই পারে। আমরা ফিল্ম উইন্ড আবারও ফিরব নতুন কোনো ফিল্মের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিল্মের সাথে থাকুন। Stop it! I need to fucking know what happened down there!